রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ যথাযথ সম্মান পাননি, সেই অভিমান থেকেই তিনি মৃত্যুকে বেছে নেন বলে মনে করছেন তার কাছের মানুষেরা। সাদি মোহাম্মদের ছোট ভাই প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, তিনি নিজেই প্রথমে ঘরের দরজা ভেঙে ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান, যে মুহূর্ত কোনোভাবেই ভুলতে পারছেন না তিনি। সঙ্গে তিনি সাদির পদক না পাওয়ার বিষয়েও মুখ খুললেন। শিবলীর কথায়, এত পদক এত মানুষ পায়, কিন্তু তার ভাইকে কখনোই কেউ ভাবে না, এটা নিয়ে ওর মনে অনেক কষ্ট ছিল। দুই ভাই প্রায় বলতেন, মৃত্যুর পর তাদের পুরস্কার দিতে চাইলে গ্রহণ করবেন না তারা। এবছর নৃত্যকলায় 21 পদক পেয়েছেন শিবলী। শিবলীর মতে, বড় ভাই সাদির আগে 21 পদক পাওয়া তার জন্য বিব্রতকর ছিল। তিনি বলেন, তিনি এবছর 21 পদক পেয়েছেন, কিন্তু সাদি তো তার বড়। সত্যি কথা বলতে কি, পুরস্কার এখনো এগুলো কোনো ম্যাটার মনে হয় না। শিল্পীরা কোনো পদক বা প্রাপ্তির জন্য কাজ করে না, মানুষের ভালোবাসাই তাদের সব। কিন্তু তার ভাই সাদি যে বড্ড অভিমানী সেটা তো অস্বীকার করতে পারবেন না, যোগ করেন শিবলী। বুধবার রাতে সাদি মোহাম্মদের ঘরের ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করার পর কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার পারিবারিক সূত্র জানিয়েছে, গত বছর মায়ের মৃত্যুর পর থেকেই ট্রমার মধ্যে চলে যান তিনি। সাদি রবীন্দ্রসঙ্গীতের উপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন। 2015 সালে বাংলা একাডেমি, 2012 সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করে। 71 সালে সাদি মোহাম্মদের বাবা সলিমুল্লাহকে স্বাধীনতা বিরোধী শক্তি হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরে সলিমুল্লাহ রোডের নামকরণ করা হয়েছে। সাদি মোহাম্মদের ভাই শিবলী মোহাম্মদ প্রখ্যাত নৃত্যশিল্পী। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।